আসসালামু আলাইকুম ভাইজান। আমরা তো অনেকক্ষণ একই কম্পার্টমেন্টে বসে আছি, কিন্তু আমাদের পরিচয় হয়নি। তাছাড়া আপনাকে সেই প্রথম থেকে কেমন দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, তা আপনার পরিচয়টা জানতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোমিনুল, থাকি ঢাকা। জরুরি একটা কাজে আমি চট্টগ্রামে যাচ্ছি, তো আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম শহীদুল ইসলাম, আমি ওকালতি করি। জরুরি একটা কাজে আমিও চট্টগ্রামে যাচ্ছি। গুড, ভেরি গুড। যেহেতু আপনি পেশায় একজন উকিল, আমাকে একটা পরামর্শ দিতে পারবেন? অবশ্যই পরামর্শ দিব, এটাই তো আমার কাজ। আপনি আমাকে নিঃসন্দেহে বলতে পারেন। আমি 7 বছর আগে বিয়ে করেছি, আমার একটা 5 বছরের মেয়ে আছে। আমার স্ত্রী আর আমি একই ক্লাসে পড়াশুনো করতাম, সে খুবই ভালো মানুষ। কর্মক্ষেত্রে আমিও যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং আমি তাকে ভালোবাসি। স্ট্রেঞ্জ, এই পরিস্থিতিতে তাহলে আপনি এখন কি করবেন? আমি আসলে আমার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছি, কিন্তু ফাইনাল কোনো ডিসিশন নিতে পারছি না। অসম্ভব রকমের এক টেনশনে আছি আমি। হ্যাঁ, তা তো ঠিকই, দুইজনের মধ্যে একজনকে বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ। তাছাড়া আপনার মনের মাঝে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, এটা খুবই স্বাভাবিক। তবে আপনি যদি অর্থনীতির তত্ত্ব দিয়ে বিষয়টাকে বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু খুব সহজে একটা সমাধানে আসা যায়। কিভাবে, আমাকে একটু বুঝিয়ে বলবেন। ধরুন আপনি আপনার বসের হয়ে একটি কাজ করলেন এবং তিনি আপনাকে এখন পুরস্কৃত করতে চান। তিনি আপনাকে 2 পুরস্কারের একটি বেছে নিতে বললেন। পুরস্কার 2টির একটি হচ্ছে নগদ 2 লক্ষ টাকা, যা দেয়া হবে এক্ষুনি। আর একটা হলো 3 লক্ষ টাকা, যা দেওয়া হবে 3 বছর পর। তাহলে আপনি কোনটা নেবেন? আমি তো নগদ 2 লক্ষ টাকা নিব। কেন, 3 লক্ষ টাকা কেন নেবেন না? কারণ ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত, কে জানে কয়েক বছর পরে কি ঘটবে। 3 বছর পর আমার বস নাও থাকতে পারেন, অথবা 3 বছর পর টাকার মূল্যমান তো হ্রাসও পেতে পারে। আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন, ভবিষ্যতের টাকার চাইতে বর্তমান টাকার মূল্য অনেক বেশি। ঠিক তেমনি ভবিষ্যতের সুখের চাইতে বর্তমান সুখের মূল্যও বেশি, কেননা ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত। কে জানে, ভবিষ্যতে হয়তো সেই সুন্দরী মেয়ে আর আপনাকে ভালো নাও বাসতে পারে, এমনকি আপনাদের মাঝে সেই সুসম্পর্ক নাও থাকতে পারে। আর আপনার বর্তমান স্ত্রীকে আপনি ভালো করেই জানেন, সে আপনাকে অনেক ভালোবাসে এবং সে একজন ভালো মানুষ। তাই আপনার উচিত হবে বর্তমানের উপর ভরসা করা, বর্তমান সুখকে আঁকড়ে ধরা, আর ভবিষ্যতের সুখের আশায় বর্তমান সুখকে না ত্যাগ করা। ভাই, আপনি আমাকে বাঁচালেন, আমি পরের স্টেশনেই নেমে যাব। আমার ওই মেয়ে বন্ধুর কাছে আমি আর যাব না, আমার স্ত্রীর কাছে আমি ফিরে যাব। এখন গোটা বিষয়টা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আর আমাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, টাকা পয়সা দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি বা না পারি, খারাপ পরামর্শ আপনাদেরকে কখনোই দিব না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।